আপনারা জানেন নয়ন আলী পরিষদ বাংলাদেশ সোসাইটি কিন্তু 19 সদস্য বিশিষ্ট কমিটি। দুর্ভাগ্যবশত আমরা 17 জনকে পরিচয় করাবো আপনাদের সামনে, আর দুইজন আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না সঙ্গত কারণে। সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন, তিনি নিজেই নিজের কাছে পরিচিত, আপনারা অনেকেই জানেন। মানুষের একটা সময় আসে সমাজ সেবা করার জন্য যখন মানুষ পরিপূর্ণ হয়ে যায়। উনি সব দিক থেকে পরিপূর্ণ, উনি একজন সফল ব্যবসায়ী, উনি একজন সফল স্বামী, উনি একজন সফল বাবা। আপনারা সবাই তাকে চিনেন, যিনি এই প্যান্ডামিকে গত 30 বছর নীরবে সবার সাথে কাজ করে গেছেন। কাজী আশরাফ হোসেন নয়ন, আমি নয়ন ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে যিনি আসবেন, আমি বিশেষভাবে আবারও বলছি, আমি সময় নিব না, মোহাম্মদ আলী ভাই, আপনারা তাকে চিনেন, সদা হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি, তিনি টিভি ব্যক্তিত্ব আমি বলব, তিনি একসময় উপস্থাপনা করতেন, তিনি বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি, বাংলাদেশ সোসাইটির বর্তমান কোষাধ্যক্ষ, আপনারা সবাই তাকে চিনেন। আলী ভাই সামনে আসেন। এরপরে সিনিয়র সহসভাপতি, যিনি বর্তমানে বাংলাদেশ সোসাইটির গত 1 বছরের উপরে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনারা তাকে চিনেন, তিনি মূলধারার একজন নেতা, মোহাম্মদ আলী ভাইও কমিউনিটি বোর্ড মেম্বার, আব্দুর রহিম হলাদার ভাই, তিনিও কমিউনিটি বোর্ড মেম্বার, আমি রহিম হলাদার ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো। তিনি দীর্ঘদিন এই বাংলাদেশ সোসাইটিতে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এরপরে যিনি সহসভাপতি হিসেবে আছেন, তিনি একসময় বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ছিলেন, তিনি আপনারা জানেন ব্রুকলিনের সর্ববৃহৎ সংগঠন সন্দীপ সোসাইটির একসময় সভাপতি ছিলেন। আমি রেতাল করিম সগির ভাইকে, উনি আজকে আসেন না, এখানে অনুপস্থিত আছেন, রেতাল করিম সগির ভাই আপনারা সবাই চিনেন ওনাকে, উনি বাংলাদেশ সময় একসময় কোষাধ্যক্ষ ছিলেন। এরপরে যার কথা বলবো, আমার বন্ধু বলেন, ছোট ভাই বলেন, সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, যিনি বৃহত্তর কুমিল্লা সমিতির বর্তমান সিনিয়র সহসভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক। এই জ্যাকসন আইড এলাকাতে যারা আছেন তাকে বিশেষ করে পরিচয় করানোর কিছু নাই, আমি মিয়া মোহাম্মদ দুলালকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে যিনি আছেন কোষাধ্যক্ষ, তিনি নারায়ণ জামালপুর সমিতির সভাপতি, বর্তমান সভাপতি এবং এই সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রিয়েল সাবেক সভাপতি এবং এই সমাজের একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ ঝেড়ে খান ডিউক ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে যার নাম কি বলবো, ওনার নাম না বললে উনি সামনে আসলে আপনারা চিনবেন, আমি ওনার নাম বলতে চাই না, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, যিনি নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বর্তমান সভাপতি, সদা হাস্যোজ্জ্বল, যেখানে যাবেন ডেলি যতগুলো প্রোগ্রাম হয়, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক আর শক্তি দিক, উনি যেন সবগুলো প্রোগ্রামে সামনেও আসতে পারেন, আহসান হাবিব ভাই। এরপরে মনিকা রায়, আপনারা যাকে চিনেন সে সন্দীপের কৃতি সন্তান এবং বাংলাদেশ সোসাইটির বর্তমান সাংস্কৃতিক সম্পাদক, তিনি সঙ্গত কারণে তিনি বাংলাদেশে আছেন, তিনি এখানে অনুপস্থিত আছেন, আপনারা সবাই তাকে চিনেন, মনিকা রায় সাংস্কৃতিক সম্পাদক হিসাবে। এরপরে যাকে আমি পরিচয় করাবো, তিনি জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সাবেক সভাপতি এবং আমাদের সকলের পরিচিত, তিনি হচ্ছেন জনসংযোগ এবং প্রচার সম্পাদক পদপ্রার্থী, শেখ হায়দার আলী। হায়দার ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে যিনি আসবেন, তিনি হচ্ছেন সমাজকল্যাণ সম্পাদক, তিনি বর্তমানে বাংলাদেশ সোসাইটির দায়িত্বে আছেন, তিনি নোয়াখালীর কৃতি সন্তান, আবুল কাশেম চৌধুরী। কাশেম ভাইকে আপনারা সবাই চিনেন, কাশেম ভাই আসেন, কাশেম ভাই এখানে আছেন। এরপরে সাহিত্য সম্পাদক পদে যিনি আছেন, আপনারা তাকে চিনেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং তিনিও লায়ন্স ক্লাবের একজন ডাইরেক্টর, মোহাম্মদ হাসান জিলানি। জিলানি ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে আছেন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক, যে এই পেশার সাথেই জড়িত আছে, সে বর্তমান বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং একজন ইয়াং ব্যক্তিত্ব আমি বলবো, যার নেতৃত্বে আমরা বাংলাদেশ সোসাইটিকে ক্রীড়া এবং ক্রীড়ার দিকে এগিয়ে নিয়ে যাবো, রশিদ রানা। রশিদ রানাকে আমি দেখেছিলাম এখানে, রানা আছে।
মোহাম্মদ এইচ রশিদ রানা। এরপরে আছেন স্কুল এবং শিক্ষা সম্পাদক, তিনি ব্রঞ্চের বাসিন্দা, তিনি কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব আমাদের পরিচিত সবারই, মোহাম্মদ সামাদ মিয়া জাকের। আমি সামাদ ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে যিনি আছেন সাবেক ছাত্র নেতা, এক সময় ছাত্র রাজনীতি করেছেন, বর্তমানে রাজনীতির সাথে জড়িত, সমাজনীতির সাথে জড়িত, আমাদের সকলের পরিচিত কার্যকরী সদস্য সাইদুল খান ডিউক। ডিউক ভাই আসে নাই বোধহয় আজকে, উনি বাইরে আছেন। এরপরে আছেন যিনি আরেকজন কার্যকরী সদস্য, তিনিও আমাদের সকলের পরিচিত, মোহাম্মদ মাহমুদ আলম। আলম ভাই এখানে বোধহয় উপস্থিত নাই। এরপরে যিনি আছেন আপনারা তাকে চিনেন, তিনি বৃহত্তর কুমিল্লা সমিতির একজন অন্যতম সদস্য এবং রূপসী চাঁদপুরের কার্যকরী সদস্য, আমাদের সকলের পরিচিত, জ্যাকসনের এরিয়াতে থাকেন তিনি, মোহাম্মদ এ সিদ্দিক। সিদ্দিক ভাইকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন সর্বশেষ কার্যকরী সদস্য, সে নোয়াখালীর কৃতি সন্তান, সে আলী মাম্বাই সুন্দর করে বলেন, সে কবিতাও লিখে, সে বইও লিখে, এক সময় ছাত্র রাজনীতি করছেন, এখনও রাজনীতি করেন, আহসানুল্লাহ মামুন। মামুন বোধহয় আজকে এখানে উপস্থিত হতে পারেন না এখনও। আমি এই প্যানেলে আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। আমরা আশা করি আগামী 14 তারিখ সন্ধ্যায় আমরা এদের সবাইকে বিজয়ের মালা পরিয়ে আমরা আবার আনন্দ মিছিল করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাকসুদুল চৌধুরী ভাইকে, আপনি আমাকে একটা ভালো মানে দুষ্কর কাজ থেকে আমাকে বাঁচিয়েছেন আপনি পরিচিত সভাটা করে, অসংখ্য ধন্যবাদ মাকসুদুল চৌধুরী ভাই। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমাদের প্রিয়, আমার বন্ধুভর জনাব আবুল কাশেম। আবুল কাশেম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কাশেমের জন্য একটা দিবে তালি হয়ে যাক। এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব কুমিল্লা সোসাইটি।